ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মা বাদ, মহতারাম ইঞ্জিনিয়ার মহসিন ইকবাল ভাই, আপনি প্রশ্ন করেছেন যে সকাল সন্ধ্যায় যে ব্যক্তি 10 বার করে রাসূল সাল্লামের উপরে সালাত সালাম পেশ করেন বা দরুদ পেশ করেন, রাসূল সাল্লাম কিয়ামতের দিন তার জন্য সাফাত করবেন মর্মে বর্ণিত হাদিসটি সহি কিনা? মহতারাম ভাই, হাদিসটি তবরানী শরীফে বর্ণিত হয়েছে এবং এই হাদিসটিতে অনেকগুলো ত্রুটি থাকার কারণে সে হাদিসটি সহি নয়, সে হাদিসটি জয়ীফ, দুর্বল হাদিস, সুপ্রমাণিত হাদিস নয় এটা। তো এই জন্য এটার উপরে সরাসরি এরকম ফজিলত হবে মর্মে আমল করা ঠিক নয়। তবে হ্যাঁ, রাসূল সাল্লামের উপরে সালাতু সালাম পেশের অনেকগুলো হাদিস আছে, সেই হাদিসগুলোর উপরে আমল করে রাসূল সাল্লামের উপরে অধিক হারে সালাতু সালাম পেশ করা, এটা আমাদের জন্য লাভজনক বিষয় এবং মর্যাদাপূর্ণ বিষয় ও সওয়াবের বিষয়। প্রথমত বলবো যে মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় মহান রব্বুল আলামিন তার নবীর উপরে রহমত নাজিল করেন আর ফেরেশতারা রহমতের জন্য রাসূল সাল্লামের উপরে রহমতের জন্য দোয়া করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতএব হে ঈমানদারগণ, তোমরা ও রাসূল সাল্লামের উপরে সালাতু সালাম পেশের জন্য আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো এটার তো একটা আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে, আর এই নির্দেশের সাথে একত্বতা প্রকাশ করতে গিয়ে রাসূল সাল্লাম নিজে বলেছেন যে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু বিহা আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পেশ করে আল্লাহ বিনিময়ে তার উপরের 10 বার রহমত নাজিল করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আমাদের উচিত হবে যে আমরা রাসূল সাল্লামের উপরে বেশি বেশি সালাতু সালাম পেশ করব। এছাড়া যে যার কাছে রাসূল সাল্লামের নাম উল্লেখ করা হয় কিন্তু সে তার উপরে দরুদ পেশ করে না, সালাত ও সালাম পেশ করে না, তাকে সবচাইতে বড় বখিল বলা হয়েছে। রাসূল সাল্লাম একবার মিম্বারে উঠতে গিয়ে 3 বার আমিন বলেছিলেন, যার অন্যতম একবারের কারণ ছিল যার কাছে রাসূল সাল্লামের নাম উল্লেখ করা হলো কিন্তু তিনি তার উপরে দরুদ ও সালাম সালাত সালাম পেশ করলেন না। তো তার নাকটা যেন ধুলায় ধূসরিত হয়ে যাক, সে যেন মাটির সাথে মিশে যায়। জিবরিল আলাইহিস সালাম বললেন যে কুল আমিন, আপনি বলুন আমিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমিন বলেছিলেন। এই জন্য বলবো যে যারা রাসূল সাল্লামের উপরে সালাতু সালাম পেশ করেন না তারা বড়ই হতবাগা, আর একবার রহম যদি আমরা রাসূল সাল্লামের উপরে সালাতু সালাম পেশ করি তাহলে 10 বার রহমত নাজিল হয় আমাদের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার রাত্রিতে আমাদেরকে তার উপরে বেশি বেশি সালাত ও সালাম পেশের জন্য নির্দেশ দিয়েছেন, সালাতু সালাম পেশের জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া আমরা অনির্দিষ্টভাবে যত রাসূলের উপরে সালাতু সালাম পেশ করব ততই আমাদের জন্য তা মঙ্গলময় হবে এবং কল্যাণকর হবে। এছাড়া একটা হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাম বলছেন যে ব্যক্তি আজান শুনলো, আজানের জবাব দিল, তারপরে এই দোয়াটি পাঠ করলো, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম পেশ করলো, মানে দরুদ ইব্রাহিম পাঠ করলো, তারপরে আল্লাহ রাব্বা হাজি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতুল কায়েমাতি মুহাম্মাদান রাসূলুল্লাহ ফজিলা বাসম তাম মুহাম্মাদান দাওয়াত পড়লো, হাল্লাত লাহ ও শাফাআতি, তার জন্য রাসূলুল্লাহ শাফাত করা দায়িত্ব হয়ে যায়। তো সেখানে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য শাফাত করবেন। এই হাদিসটি সহিহ এবং বুখারী শরীফের হাদিস, এই জন্য আমরা যেন এই হাদিসের উপরে আমল করি। এবং আরও হাদিসগুলো রয়েছে, রাসূল বলছেন যে আসাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, তোমরা আমার উপরে সালাত ও সালাম পেশ করো কারণ তোমাদের সালাতু সালাম আমার কাছে পেশ করা হয়। আরেক জায়গায় বলা হয়েছে, ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসুমা কুনতুম, তোমরা আমার উপরে সালাতু সালাম পেশ করো, তোমাদের সালাতু সালাম তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে যায় তোমরা যেখানেই থাকো না কেন। তো এই জন্য সম্মানিত ভাই, উপরোক্ত হাদিসটি যদিও দুর্বল কিন্তু অন্যান্য সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অধিক হারে সালাতু সালাম পেশ করার নির্দেশনাও যেমন রয়েছে তার ফজিলতও তেমন বর্ণনা করা হয়েছে। তো আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অধিক হারে সালাতু সালাম পেশ করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।